কত বাস্তব না বাস্তব বলুন। এত নিকৃষ্ট মানুষদের আল্লাহ যদি দয়া করে তুমি কেন 2 টাকার খুচরো পয়সা দিবে, তোমার কেন এত পিকআপ হলো? এই নামাজ পড়ো না ফেরত যাও। বলছে কি বলছে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এবার একটা মারাত্মক লোকের কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছে এবার অয়েল নামক জাহান্নাম নামাজিদের জন্য, বেনামাজিদের কথা কিন্তু আল্লাহ বলছে না। কিসের জন্য? কাদের জন্য? নামাজিদের। এক কঠিন ব্যাপার, নামাজ পড়ে অথচ আল্লাহ বলছে জাহান্নাম চলে যাবে। কারা? আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অস্বস্তি বোধ সহকারে নামাজ আদায় করে। রমজান মাসে তারাবি পড়াতে এসেছে, বুঝলে না? একটা ছেলে কেরাত করছে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। এক ঘন্টা লেগেছে, আস্তে আস্তে কেরাত করছে ধীরে স্থির ভাবে। আর একজন বার হয়ে মসজিদ থেকে বলছে, কোথা থেকে ধরে নিয়েছি, হাফেজ না গরুর গাড়ি? এটা যাতে ওঠা হাফেজ হন, যত টাকা লাগে লাগবে, ভিআইপি হাফেজ হন, সাংঘাতিক হাফেজ, 1.5 ঘন্টা টাইম লাগিয়ে দিচ্ছে, এত আস্তে আস্তে কোরআন পড়লে হয়। আর একজন এসেছে, ও তো শুনে লিয়েছে যে এখানে এই কারণে আগের ইমামটাকে তাড়িয়ে দিয়েছে, ও এসেই আলহামদুলিল্লাহ আমি 35 মিনিটে শেষ। কি বলছি বুঝতে পারছেন না? নামাজ শেষে বলছে সাংঘাতিক মালে, সাংঘাতিক হাফেজ। আচ্ছা বলুন তো, দুটোর মধ্যে কোয়ালিটি কোনটা ভালো? প্রথম কাটটা আমরা ভালো বলি কাকে? অত সহজ নয়, মানে মানুষ এত বোকা যে আমরা নিজেদের ভালোটা বুঝতে পারি না। ভালো বুঝতে পারি? বুঝতে পারি না। আমি সুগারের রুগী, সত্যি নয় বোঝানোর জন্য বলছি, সত্যি নয়, আমি সুগারের রুগী। তো আমি ডাক্তারের কাছে গেলাম, তো একটা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারটা একটু বকাটে টাইপের, বকাটে বোঝেন তো, বকাটে, হ্যাঁ বকে বেশি ভাত ভাত করে। তা আমি বলছি, ডাক্তারবাবু আমার খুব সুগার, কি করবো বলুন না। তো বলছে, আপনি তো মৌলী সাহেব লোক। বলছে হ্যাঁ মৌলী সাহেব। ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা করে হাঁটবেন, 1 ঘন্টা। আর আপনি রসগোল্লা খাবেন না, আলু খাবেন না, আর নামাজ পড়ে 1 ঘন্টা করে হাঁটবেন, একটু দৌড়াদৌড়ি করবেন, শরীরে যেন ঘামটা ঝরে। আর এই 10 টাকা পাতা একটা ওষুধ দিচ্ছি, প্রতিদিন একটা করে খাবেন, 1 মাস চলবে, 30টা ট্যাবলেট আছে। তা ভালো, আমি 4-5 দিন খাচ্ছি। আমার বউ আমাকে জিজ্ঞেস করছে, হাগো ডাক্তার কি বলেছিল, কই কিছু বললে না? তো আমি তখন বলছি, দেখ না এই ঘটনা। আমার বউ তখন আমাকে বলছে, ডাক্তার না, ও গরুর ডাক্তার, এই 10 টাকার ওষুধে সুগার ছাড়ে? হ্যাঁ তুমি শৈলেন ব্যানার্জির কাছে যাও। শৈলেন ব্যানার্জির কাছে গেলাম, শৈলেন ব্যানার্জি দেখে হাতটা দেখে বলছে, উনি সর্বনাশ। এই ভাই কোন ডাক্তার দেখাচ্ছেন? বলছে আমাদের গ্রামে সে মধু ডাক্তারকে দেখাচ্ছিলাম, এই 10 টাকা পাতা ওষুধ দিয়েছে। ওষুধটা নিয়ে চাক করে ছুঁড়ে ফেলে দিয়ে বলছো, ডাক্তার না ঘোড়ার ডিম, কি কি বলেছে বলুন। আমি বললাম, ফজরের নামাজ পড়ে ভোরবেলাতে হাঁটতে বলেছে, রসগোল্লা খেতে মানা করেছে, আর আলু খেতে মানা করেছে। তখন শৈলেন ব্যানার্জি বলছে, আমার 1000 টাকা ফি, মাসে 3 বার আমাকে দেখাবে, আর এই 300 টাকা পাতা ওষুধ দিচ্ছি, প্রতিদিন 2 করে খাবেন, গোশ মাছ মাংস ডিম আলু সিদ্ধ আর রসগোল্লা বড় বড় পান্তুয়া জনমের খাওয়া খান, ফজরের বেলা হাঁটতেও হবে না, প্রয়োজনে নামাজও ছেড়ে দেন, দিয়ে ঘুমান। বাড়ি এসে আমার বউকে বলছি ঘটনা এই ব্যাপার। আমার বউ তখন বলছে, দেখছো বড় ডাক্তারের কি কাজ। আচ্ছা আপনারা বিচার করে বলুন, কোন ডাক্তার অরিজিনাল আমাকে 2 দিন বেশি বাঁচাবার চেষ্টা করেছে? আগারটা। আর এ দ্বিতীয়টা চিটিং মাছ, মানে 3 বার এলে 3000 টাকা ফি নেবে, আর ওষুধ যাবে আরো 2000, 5000 টাকা গেল, তার মানে পয়সাও গেল আমার শরীরও নষ্ট হলো। এইবার ইমানদারির সঙ্গে বলুন, অরিজিনাল আমরা কোন ডাক্তারকে ভালো বলি, সত্যিটা বলুন। যার 1000 টাকা ফি তাকে আমরা ভালো বলি, তাই না? আমরা সোজা সাপটা বলে দিয়েছি, একদম সোজা, যে তোমার আব্বা মারা যাচ্ছে, মাথার কাছে বসে তোমার আব্বার পাশে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো, এটা বলো। তোমার আব্বা যদি তোমার বলাতে যদি একবার বলে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার, অবশ্যই তোমার আব্বা জান্নাত চলে যাবে। কোন মানুষের মৃত্যুর আগে যদি সে একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে দিতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাত, সে জান্নাত চলে যাবে। একদম সহজ, সহজ নয়, সহজ। কিন্তু আর একটা হুজুরের কাছে গেল, তাড়াতাড়ি ছেলেটা কাঁদতে কাঁদতে, মনীষ সাহেব আমার বাপের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলুন। বলছে দাঁড়াও, আমি একা গেলে হবে না, মাদ্রাসা থেকে 15টা ছেলে নিয়ে যাই, সূরা ইয়াসিনটা 3 বার খতম করে দিক,
তিনবার নিয়ে ওর বাপের কাছে বসে তিনবার ইয়াসিন সুরাটা খতম করে দিল, তিনবার। এক, আমি বলে দিয়েছি আল্লাহ রসুল বলেছেন তোমার আব্বা মারা গেলে তোমার দুটো কাজ, এক তোমার আব্বার জন্য তুমি দোয়া করো, তোমার আব্বার জন্য তুমি দান করো, এই দুটো মাত্র কাজ, আর কোনো কাজ নেই। অথচ ইমাম সাহেব ভাই দেখছি জানাজার পরেই দাঁড়িয়ে বলছে যে আব্দুল কাদের ভাই মারা গেছেন, যদি ভুল ত্রুটি করে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা, কিছু দাঁড়ি দাঁড়ি নাই, নামাজ টামাজ পড়েনি, ইমাম সাহেব কাঁদছে কেন? ঢং করে যা তোর ব্যাটার কাছে 500 টাকা পায়, অভিনয়ের কান্না কি বলছি বুঝতে পারছেন না? ওর বাপ মারা গেছে ও কাঁদেনি, অথচ মসজিদের একটা বেনামাজি মুসল্লি মরেছে তার ব্যাটাদের টাকা আছে অনেক, খুব কাঁদছে, দোয়া করছে আর কাঁদছে। ফেরেশতারা ভাবছে যে কি ওষুধ রেখেছি তোর জন্য, হ্যাঁ নিজের বাপের লেগে কোনোদিন কাঁদো না, আর মুসল্লি ওর ব্যাটাদের টাকা বেশি হয়েছে বলে খুব কাঁদছে, আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও। আল্লাহ বলছে ওরে অভিনয় সব বুঝি, আমি এমনি দোয়া করছো মাল পাবে বলে, হ্যাঁ করে কি করে না করে। ইয়ান সাহেব সব কিছু পড়ার পরে বলছে যারা কবর গুনেছেন ভাই 4 দিনের দিন অবশ্যই আসবেন, আর 40-এর দিন 4টে গরু করা হবে অবশ্যই আসবেন। এখন ওর ধনী লোক বলে 4টে গরুছে, এই গরিব মানুষ এও ভাবছে তাহলে আমার বাপেরও করতে হবে, তাহলে এর জন্য এটা বিপদ কি বিপদ নয়? বিপদ। আল্লাহর নবী ব্যাপারটা সহজ করেছে, হুজুর ব্যাপারটা কঠিন করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন তোমার বাপ মারা গেছে, শেষ, তুমি নিজে দোয়া করো। হুজুর দুনিয়ার সবার বাড়িতে মিলাদ পড়ে পড়ে বেড়ায়, হুজুরের বাড়ি কেন জীবনে মিলাদ হয় না? হ্যাঁ ডাক্তার পরের বয়ে সিজার করে করে বাচ্চা হয় বলে নর্মালে হয় না, ওর বয়ে একটা নর্মাল হলো কি করে? বা কাঁচা কুঞ্চি দিয়ে তোমার চাম ছাড়াতে হবে, মিথ্যাবাদী, গোটা সমাজকে তুমি উল্টো পথে চালিয়ে দিচ্ছ। ইসলাম করেছে সহজ, হুজুর করেছে কঠিন। আর মানুষ এত বড় পোকা নিজের ভালোটা নিজে বুঝতে পারে না, অথচ ওই হুজুর জীবনে জীবিত অবস্থায় ওরে বেটাকে বলেনি এই পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করলে জাহান্নাম চলে যেতে হবে, পিতা মাতার হাত ধরে ক্ষমা চেয়ে নাও, সেবা যত্ন করো জান্নাত যাবে, বাপ মায়ের সেবা যত্ন করলে জান্নাত যাওয়া যায় কি যায় না? যায়। হুজুর কোনোদিন বলেনি তার বাপকে বা তার বেটাকে যে তোমার আব্বা বেঁচে আছে, তার কাছে দোয়া চাও, তার সেবা করো জান্নাত চলে যাবে, এটা কোনোদিন পরামর্শ দেয়নি। হুজুর পরামর্শ দিচ্ছে 4-5টা গরু করে খাইয়ে দাও, কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আমরা আমাদের ভালো মন্দটা বুঝতে পারছি? যে ছেলেটা সূরা ফাতিহাটা 7টা আয়াত 7 দমে তেলাওয়াত করলো, এ হচ্ছে উত্তম তেলাওয়াতকারী। আস্তে 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 তেলাওয়াত করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি হলো কে ধূপকাঠি জ্বালাবেন? হ্যাঁ ধূপকাঠি জ্বালাবেন, হ্যাঁ না আমার ধূপকাঠি লাগবে না, এদিকে ফিরুন। যে কথা আপনাকে বলতে বলতে এতদূর পর্যন্ত এলাম সেটা হচ্ছে এই যে সূরা ফাতিহা শুধু একটা সূরা ভাববেন না, এটা একটা আল্লাহর কাছে চাওয়ার মধ্যে বড় মাধ্যম, মাধ্যম নয়। আপনি নামাজে কি বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমারই জন্য, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি দয়ালু পরম করুণাময়, মালিকে ইয়াওমিদ্দিন, প্রতিফল দিবসের তুমি মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ পথে চালাও, আল্লাহ তুমি আমাকে সহজ পথে চালাও। এটা আপনি ভিক মাংছেন কি মাংছেন না? হ্যাঁ অধিকাংশ মানুষের নামাজ কবুল হচ্ছে না শুধুমাত্র সূরা ফাতিহা স্পিরিটে পড়ার কারণে। যদি বলছেন এত বড় আপনি কথা বলে দিলেন, আমি কথা বলছি এমনি নয়, আপনি আমার কথা যদি আপনার ক্ষমতা থাকে আপনি আমার কথা কেটে দেন, কেটে দেন, আপনার ক্ষমতা কেমন আছে? আপনি কেন বুঝতে চাইছেন না কোরআন মাজিদটাকে? আমি মমতাজুল ইসলাম, কোটি 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 টাকার মালিক ধরে নেন, আমি একজন বড় বক্তা ধরে নেন বোঝানোর জন্য। এর মেয়ের বিয়ে, আমার বাড়িতে একদিন গেছে হঠাৎ করে সকালবেলা দিন, দরজায় কে? আমার বাড়ি মির্জাপুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম শফিকুল ইসলাম, আমার বড় বেটির বিয়ে, সেই যে আপনি আমাদের গ্রামে 11 তারিখে জলসা করতে গিয়েছিলেন না, বক্তব্য রেখেছিলেন জান্নাত জাহান্নামের ব্যাপারে, এই নতুন একটা মসজিদের চাই উপলক্ষে অনেক টাকা দান করছিল, তার আগে সহিপুর বসেছিল বক্তব্য রাখছিল, তা আমি 9টা 20 লোকাল এসেছি, 10টা 20 লোকাল আবার বাড়ি যাবো, তাড়াতাড়ি করে কিছু মেয়ের বিয়ের জন্য চাঁদা দেন।
আর যদি একদম এরকম করে বলে ওকে গাছে বাঁধবো না টাকা দেবো, হ্যাঁ এই সময় পাক্কা চিটিং বাজবে, বলবে কি বলবো না বলবো। তাহলে ও আমার কাছে যদি চাইতো ঠিক এইভাবে আসসালামু আলাইকুম বলতে, খুব লজ্জা লাগছে, আপনি তো মমতাজুল ইসলাম সাহেব? হ্যাঁ, আমার মেয়ের বিয়ে তো পাড়ায় বলতে খুব লজ্জা, চাইতে আমার মির্জাপুরে বাড়ি দক্ষিণ পাড়ায়, তো মেয়ের বিয়ের জন্য এসেছি, যদি কিছু সহযোগিতা করতেন খুব উপকার হতো। আমি এক গ্লাস পানি পান করিয়ে অন্তত পক্ষে পঞ্চাশটা টাকা ওর হাতে ধরাবো, আর আগে যেমন করে চেয়েছিল হবে মোবাইলে দেখি এমন স্পিরিটে পড়ছে মনে হচ্ছে পাছাতে ডবল সিলিন্ডার মেশিন লাগানো আছে, এত স্পিরিটে চলছে ইমাম সাহেব, ওর পাছায় যেন মেশিন লাগানো আছে। অথচ হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বিবি আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ নবী যখন রুকুতে যেতেন আমরা মনে করতাম যে তিনি রুকু থেকে উঠতে ভুলে গেছেন, আল্লাহ রসুল যখন সেজদায় যেতেন রাতের নামাজে আমি তখন দেখতাম যে আল্লাহ রসুল সেজদা থেকে উঠতে মনে হয় ভুলে গেছেন, আমি মনে মনে করতাম। আম্মা জান আয়েশা বলছেন সকালবেলাতে দেখতাম আল্লাহ রসুলের পাগুলো সব ফুলে যেত, আমি জিজ্ঞাসা করে বলতাম নবী আপনি তো আল্লাহর সব থেকে প্রিয় বান্দা, তা আপনি কেন এত কষ্ট করে রাতে পা ফুলিয়ে দেন নামাজ পড়েন? বিষ্ণবী বলছেন আয়েশা আমি কি অধিক ভালোর থেকেও ভালো হব না আমার স্রষ্টার কাছে? ক্লাবে গেলে আপনার তাড়াতাড়ি বাড়ি আসতে মন চায় না, পার্টির মিটিংয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি আসতে মন চায় না, আল্লাহর ঘরে এত তাড়াতাড়ি কেন আপনার? হ্যাঁ দু মিনিট একটু বেশি হোক না, একটু বেশি হোক দু মিনিট, দাঁড়িয়ে পড়তে পাচ্ছেন না তারাবি বসে পড়ুন, বসে পড়তে পাচ্ছেন না মসজিদের এক কোণে শুয়ে পড়ুন, শুয়ে শুয়ে ইশারা ইশারায় পড়ুন, আপনি এত তাড়াহুড়ো কেন করেন? আমাদের নামাজ কবুল হচ্ছে না তার একটা কারণের একটা কারণ হচ্ছে এই যে আমরা অতিরিক্ত তাড়াহুড়ো। আবার কিছু লোক আছে সালাম ফেরাবার পরই মোবাইল ডালে মানে মো মনে করছে যে এসএমএস আসবে নামাজ কবুল হয়েছে কিনা, মানে এসএমএস ঢুকেছে মনে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে মোবাইল ডালে মানে ভাবছে যে এসএমএস এসছে মনে হয় কবুল হয়েছে কিনা। আল্লাহ নামাজ আল্লাহর ঘরে যখন যাবেন আপনি ভালো সুন্দর পোশাক পরে, আপনি যখন বিডিও অফিসে যান এসডিও অফিসে যান সব জায়গাতেই যখন যান ভালো ফক্স সেন মেরে যান, আল্লাহর ঘরে ঢুকছে মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ভিক করতে ঢুকছে, বগলের গন্ধ আর জামার গেঞ্জির গন্ধ কি আশ্চর্য ব্যাপার। আপনি হুশ করতে হবে না যে আমি আল্লাহর ঘরে ঢুকছি আমাদের নামাজ কবুল হচ্ছে না, তার একটা দৃষ্টান্ত পেশ করছি দেখুন। আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, এটা আছে? আল্লাহ বলছেন নিশ্চয় নামাজ নামাজিকে মন্দ কথা ও কাজ থেকে দূরে সরিয়ে দেয়। চাচা নামাজও পড়ে বিড়ি উঠানে, নামাজও পড়ে, আবার বউকে তো একটি বন্ধনের লোনের সঙ্গে ফিট করে দিয়েছে, করছে কি করছে না, ও নামাজও পড়ে গাঁঠের নিচে কাপড়ও পড়ে, ও নামাজও পড়ে দাড়িও চাচে কন্টিনিউ, মানে সিং ভেঙে বাছুরের দলে ধোকার ধান্দা করছে কি করছে না। আল্লাহ যে বলছে নামাজ পড়লে মন্দ কাজ ও কথা থেকে দূরে রাখবো, ভালো করে বুঝবেন তো, ও যে নামাজ পড়ছে তা দূরে থাকছে না কেন? নিশ্চয় নামাজ কবুল হচ্ছে না, নামাজ কবুল হচ্ছে না, কি করে কবুল হবে? জমির আল কেটে সোজা আল বেঁকিয়ে দিয়েছে এরকম নৌকার মতো, আর মসজিদে এসে বলছে কাতার ঠিক কর না তো নামাজ হবে না, ওইদিকে আল বেঁকিয়ে দিয়ে মসজিদে কাতার ঠিক করছে, ফেরেশতারা বাঁশ একদম চেছে রেডি করে রেখে দিয়েছে, তুই আয় একবার ওইদিকে জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে এসছে, দেড় হাত জমি দু হাত করে নিয়েছে, আর মসজিদে এসে বলছে কাতার ঠিক করো, করছে কি করছে না? করছে। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, নিশ্চয়ই জাহান্নাম ওদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। চলুন সারা সপ্তাহে দেখা যায় না, জুম্মার দিনে কিন্তু হুজুর ঠিক ঢোকে, দামি আতর মেরে ঢোকে না, ঢোকে মনে হয় ফেরেশতার আকাশে নাই, আমাদের মসজিদে ঢুকছে। এবার পাঁচ মিনিট যদি ইমাম সাহেব খোতবা দিকুদি করে দেয় তা বাইরে এসে ইমাম সাহেবের বিরুদ্ধে বলে ও কি কানা ঘড়ি দেখতে পায় না, মাঠে ঘাটে এত কাজ পড়ে আছে
আর কিছু লোকের পিছনে তখন বলে এই হচ্ছে গ্রামের শালা এক নম্বর হক কথা বলনে ওয়ালা লোক। ও হক কথা বললে ওয়ালা লোক নয়, ও হচ্ছে গড় অয়স্যু আস্ত বড় গরু। কিছু লোক আছে না মসজিদ ঈদগাহ থেকে বার হয়ে এসে ঝামেলা লাগায়, লাগায় কি লাগায় না, হচ্ছে গরু। অন্য জায়গায় যখন পাঁচ মিনিট দেরি হয় তখন তোমার প্রতিবাদ হয় না, আর মসজিদের ইমাম সাহেব একটা ভালো হাদিস বলতে গিয়ে হয়তো পাঁচ মিনিট দেরি হয়েছে, এইখানে তোমার ফতোয়া দিতে হলো? তোমার বেটা কোথায়? এ তো পাঠান সিনেমা দেখতে গেছে বহরমপুরে। হ্যাঁ, ও তো ওইখানে বসে আছে, তুমি মসজিদের ইমাম সাহেবের উপরে টর্চার করছো কেন? খুব সাবধানে থাকবেন। ওই জন্য কাজী নজরুল বলেছে দত্ত দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ হবার তোমার এখনো অনেক বাকি। তুমি সব কিছু হতে পারবে, মানুষ হতে পারবে না। মানুষ কারো গায়ে লেখা থাকে না, ব্যবহারে বোঝা যায়। একটা অসহায় লোক ইমাম সাহেব অল্প টাকায় বেতনে চাকরি করে, ওর ওকে কেন অত গরম দিয়ে কথা বলবেন, কারো মিষ্টি করে কথা বলবেন যে ভাই নির্দিষ্ট টাইমে খোঁজবাটা শেষ করুন, ঝামেলা লাগান কেন, পিছনে কথা বলেন কেন, খুব সাবধানে থাকবেন। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ইরাউন, শুনুন, যারা নামাজ পড়ছে না এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কি বলছেন, একজন জাহান্নামী একজন জান্নাতীকে জিজ্ঞেস করে বলবে মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই কি ব্যাপার, স্টেজে পাশাপাশি বসে টাকা গুনছিলাম, তুমি আজকে জাহান্নামে আমি জান্নাতে? ওই জাহান্নামী বন্ধুটা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুজন একই গাড়িতে বসে ঘুরেছি, একই কমিটিতে ছিলাম, দুজনে সবই ভালো ছিলাম, লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু আমি নামাজটা পড়িনি বলে আজকে জাহান্নামে এসেছি। তার মানে বোঝা গেল নামাজ না পড়লে থাকার জায়গা জাহান্নাম। ওই লোকটা মারা গেল, ইমাম সাহেব এমন করে কাঁদছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নেই, ওকে ঠেলে ঢোকাতে হবে, অথচ আল্লাহ বলছো জাহান্নাম চলে যাচ্ছে, ওর জন্য আবার কি সাদ দোয়া বেনামাজি, ওর আবার কি দোয়া করবে? আল্লাহ নিজে বলছে কল লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে এসেছে শুধুমাত্র নামাজ পড়েনি বলে, এটা আছে কোরআনে? তো ও যে আল্লাহ যদি বলছে নামাজ না পড়ার কারণে জাহান্নামে, ইমাম সাহেব ওর জন্য দোয়া করে কেন? আল্লাহর বাপকে ক্ষমা করে দাও, কিচ্ছু বলার দরকার নাই। ও মারা গেছে কেন মাইকে বলতে যাচ্ছেন? বেঁচে থাকা অবস্থায় আল্লাহর ঘর থেকে দিনে পাঁচবার ওকে ডাকা হয়েছে, এসো নামাজে এসো নামাজে, একবারও দিনে পাঁচবার এলো না, অথচ ওই লোকটা মারা গেল মসজিদের মাইকে চারবার বলা হচ্ছে বারোটার সময় জানাজা হবে, ওর জানাজা কেন মাইকে বলতে হবে? দিনে পাঁচবার আজকে 40 বছর ওকে ডাকলো, 40 বছর ওকে ডাকলো, 40 বছর মুয়াজ্জিন, মসজিদ এসো ভাই মসজিদ এসো, তখন আল্লাহর কথা শুনে মুয়াজ্জিনের কথা শুনে নবীর শিখানো পদ্ধতিতে একবার মসজিদে এলো না, অথচ ওই লোকটাই মারা যাবার পরে মাইকে হাঁকছে। এগুলো অসভ্য ছাড়া আর কিছু নয়। এখনো বলছি শুনুন, যদি বলছেন কথা খুব কড়া কড়া বলছেন, আমি কেন কড়া বলতে যাবো, আল্লাহ বলছে এ কথা, আল্লাহ বলছে কি বলছে না, আল্লাহর কথা এটা, আমি কেন কড়া করে বলতে যাবো? কলো নামনা কমিনাল মুসল্লিন, জাহান্নামী বলবে আমি জাহান্নামে এসেছি শুধুমাত্র নামাজ পড়িনি তাই। এই কমিটিতে কারা আছে জলসার, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? পড়ে এই পড়ো, তাহলে কি করে হবে? আমাদের ওখানে একটা গোদা বাংলায় খারাপ কথা আছে, বলবো না? ওটা বলবো না, না না অসম্ভব বলবো না, না খুব খারাপ হলে বলা যাবে না, কারণ এখানে বাপ বেটার অনেক সম্পর্ক আছে, তো বলবো না আমি ওটা। যাই হোক, বুঝে নেন, এখন এরা যদি নামাজ না পড়ে তো এরা আল্লাহ যদি বলে আরে চাঁদা তুল জিনিস কিসের লেগে, মসজিদের লেগে নামাজ পড়েছিস না, চল বাম দিকে দাঁড়া, লাল কার্ড ধরিয়ে বাম দিকে দাঁড় করাবে, আর যা অ্যাকশান চলবে আল্লাহ একবার সাংঘাতিক অ্যাকশান। ওই জন্য বলছি ভাই, লক্ষ্মী ভাই হয়ে আমার বাপের আমি এক ছেলে, আমার ভাইটাই নেই, জাহান্নাম থেকে বাঁচুন, আল্লাহকে ভয় করুন, একটু মসজিদে আসুন, নামাজ পড়ুন, না না ইনশাল্লাহ বলা মিছে কথা বলা সমান, ও সব জায়গাতে ইনশাল্লাহ বলি কাটিয়ে দেয়, আজকে বলতে হবে যে আজকে থেকে ধরে যাবো ইনশাল্লাহ, মাসুর নামাজ ধরে যাবে, হ্যাঁ ইনশাল্লাহ মাশাআল্লাহ, যাক ছেলেগুলো বেশ ভালো, তোমরা ভাই বেঁচে যাও, কারণ হচ্ছে আমি হচ্ছে তোমার মুসলিম ভাই, বন্ধু হচ্ছে সেই যে জীবিত অবস্থায় ভুল ধরিয়ে দেয়, এ হচ্ছে বন্ধু, মরে যাবার পরে যে তোমার পিছনে সমালোচনা করে এ হচ্ছে তোমার শত্রু। সবাইকে তো আমি চিনি না, সবাইকে আমি চিনি না, যাই হোক, শত্রুকে আপনি মরে যাবার পরে যে আপনার বিপক্ষে কথা বলবে, এই যে আপনারা আছেন এই কথাগুলো কড়া করে বলছি আল্লাহর কথাই, রাগ করছেন না তো ভাই? একদম না,
আল্লাহর কথা বলছি আমি, শুধু আপনার কাছে অনুরোধ আপনি একবার আল্লাহর হয়ে যান। এই এই বাবু একটু আস্তে আস্তে বলো, শুধু আপনি আল্লাহর হয়ে যান, ইনশাল্লাহ আল্লাহর হয়ে যাব। আল্লাহর হয়ে গেলে কত লাভ আছে একটা ঘটনা বলছি, শুধু আপনি শুনুন, একটা হাদিসের ঘটনা। আচ্ছা, উহুদের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে কেউ বলতে পারবেন? রাইট, কে বললো? তিন হিজরিতে। উহুদের যুদ্ধ হয়েছে তিন হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধতে হেরে গিয়েছিলেন জানেন। আর সত্য আল্লাহ যদি আপনি হয়ে যান, আল্লাহ কেমন আপনার হয়, আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, ইমান যদি কাজ করে। তা 70 জন সাহাবিকে একদম কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আল্লাহ, আল্লাহর নবীর সাহাবি, আল্লাহ রসুল বড় মর্মাহত অবস্থায় যুদ্ধ শেষ সাহাবিদেরকে বললেন যে তোমরা মৃত্যু লাশগুলোকে এক জায়গায় জমা করো। তা 68টা লাশ পাওয়া গেল, দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বললেন, যাও গিয়ে খোঁজো, দেখো আর দুটো লাশ কোথায় পাওয়া যায় কি দেখো। ঘটনাটা মরা মানুষের মতো বসে শুনুন, লড়াচড়া করবেন না। এখন দুটো লাশের ভিতরে একজন হচ্ছে আল্লাহর নবীর আপন চাচা, তার নাম হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম হচ্ছে কি, আর একজনের নাম হচ্ছে আপনার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সময় আল্লাহ রসুল খুব চিন্তিত অবস্থায়, 70 এমনিতে মুসলিম সংখ্যা কম, আবার 70 জন তরতাজা যুবক সাহাবিকে একদম টুকরো টুকরো করে দিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহ রসুল লাশগুলোর সামনে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে পানি বার হচ্ছেন রসুলুল্লাহর, দাঁড়িয়ে আছেন। একজন মহিলা হঠাৎ করে চলে এসেছে যুদ্ধের মাঠে, এসে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না তোমাকে চিনতে পারছি না। মহিলা তখন আস্তে করে বলছেন, আল্লাহ রসুল গতকাল বিকালে আপনি কারোর জানাজা পড়িয়ে বিয়ে পড়িয়েছেন? আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ আমি হানজালার বিয়ে পড়িয়েছিলাম, তার বিয়েতে খুশি হয়ে আমি তো খেজুর ছুটিয়েছিলাম, খোরমা। মহিলাটা তখন পর্দার আড়াল থেকে হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল এই দেখুন, শুধু আমার হাতটা দেখুন, এখনো মেহেন্দিটা শুকায়নি। আপনি বিকেলবেলাতে বিয়ে পড়িয়েছেন, রাতের বেলা স্বামী স্ত্রী দুজন এক জায়গায় ছিলাম, গভীর রাত্রির আপনি যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছেন। আমার স্বামী হানজালা উঠে আমার কপালে একটা চুমু দিয়ে বলেছে, বিবি যদি বেঁচে থাকি তাহলে তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি আমি মারা যাই জান্নাতে তোমার সাথে দেখা হবে। আল্লাহ রসুল আমি আপনাকে একটা ছোট্ট কথা জানাতে এসেছি, সেটা হচ্ছে এই, আপনি তো বলেছেন, আপনি তো বলেছেন যে শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় কবরে দাফন করা হয়, গোসল হয় না। আল্লাহ রসুল বলতে বড় লজ্জা লাগছে, আমার স্বামী আমার সঙ্গে বাসর ঘরে শারীরিক সম্পর্ক করেছে, দয়া করে ওর গোসলটা একটু করিয়ে দিবেন, ও না পাকি অবস্থায় আছে। আল্লাহ রসুল বলছেন কথা মহিলাটার সঙ্গে, আর এই সময় আল্লাহ রসুল সাল্লাম দেখতেন যে সাহাবিরা দুটো লাশকে কাফন দেওয়া অবস্থাতে নিয়ে আসছেন। আল্লাহ রসুল প্রথম লাশটার দিকে তাকিয়ে দেখছেন যে তার মাথার দিক দিয়ে পানি টপকে 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 ঝরে 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 পড়ছে। এই মুহূর্তে জিব্রিল এসে নবীকে বলছেন, নবী মুহাম্মদ, হানজালার এই শহীদ আল্লাহ এত খুশি হয়েছে যে হানজালার লাশ হারিয়ে যায়নি, আল্লাহ আসমান থেকে স্পেশাল ফোর্স ফেরেশতাদেরকে পাঠিয়ে হানজালার লাশকে তৃতীয় আসমানে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে কাফন পরিয়ে ওই দেখুন সাহাবিদের মাধ্যমে আপনার কাছে আনা হচ্ছে। আল্লাহু আকবার। শুধু একটু আপনি আল্লাহর হয়ে যান, কেন আপনি মসজিদ থেকে দূরে আছেন, কেন আপনি কেন এখনো পর্যন্ত আল্লাহর থেকে দূরে সরে আছেন, কেন? আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি একটা মাস নামাজ পড়ে দেখুন আপনার সংসারে বরকত হয় কিনা হয়, একটা মাস শুধু পরীক্ষা করুন, একটা মাস শুধু আপনি আল্লাহর হয়ে যান। মুঝে মঞ্জুর নাকি কি মে কিসি কা শিকায়ত করো, মগর বাত হি সে বাত নিকাল আতি হ্যায় তো মে ক্যা করো। ইচ্ছা হচ্ছে না আপনার বিরুদ্ধে বলবো, আল্লাহর কসম আপনার জমির পাশে আমার জমি নেই, আপনার মেয়ের সঙ্গে আমার বেটার বিয়ে দেওয়ায় নেই যে আপনার সঙ্গে হিংসা করে ছোট বড় বলে চলে যাব, আপনি আমার দিনই ভাই, আপনি ভুল পথে হাঁটছেন আমার দেখে খারাপ লাগছে, ওই জন্য শাসন করা তারই সাজে সোহাগ করে যে ছোট বড় করে দুই চারটে কথা বলে নিতে সেই পারে যে সব থেকে বেশি ভালোবাসে,
আপনি আমার দিনী ভাই, আপনাকে ভালোবাসি, ওই জন্য দুটো ছোট বড় করে বলে দিচ্ছি যাতে আপনি পরিবর্তন হয়ে যান। এছাড়া আপনার উপরে কোনো হিংসা নেই আমার, কোনো রাগ নেই, আপনার জমির পাশে আমার জমি নেই। বলুন আপনাকে আমি চিনি? চিনি না, শুধু আপনি আমার দিনী ভাই, এটাই আমার ইন্টারেস্ট, আর কিছু নয়। ইনশাল্লাহ আমরা পাঁচ অক্ত নামাজ ধরে যাবো, ইনশাল্লাহ। হাত নাবান, আজকে থেকে একটা লোক বলুন তো যে আমি পাঁচ অক্ত নামাজ আজকে থেকে ধরবো ইনশাল্লাহ। আপনি পড়তেন না ধরবেন? আপনি ধরবেন আজকে থেকে? আপনি নামাজ পড়তেন? পড়েন তো হাত তুললেন কেন? যারা পড়ে না, নতুন করে দশটা ছেলে হাত তুলে বলুন তো আজ থেকে নামাজি নতুন ইনশাল্লাহ, ইনশাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি দোয়া করছি মাবুদ তুমি এদেরকে ক্ষমা করে দাও, আমিন। এরা এতদিন শয়তানি জালে পড়ে নামাজ পড়তে পারেনি, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও, আমিন। আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। আর আমি ঠিক জায়গাতে আসছি, আমাকে দুই চার মিনিট টাইম দিতে হবে, 12:30 আমার টাইম, এখন 12:05 বাজে, 12:05। আমি বেশি আদায় করতে পারি না, আপনারা ওখানেও দেখেছেন, তবু আমি কিছু যতটা হয় আদায় করে দেবো অবশ্যই। হ্যাঁ, মসজিদ অবশ্যই আমি করবো, আমি তো না করবো বলিনি। যে কথা বলতে বলতে জান্নাতে একটা কোরআন আয়াত বলেছিলাম, শ্রম মিনুনে, ওটা আর বলা হবে না, আর অন্য কখনো এলে বলবো। যাই হোক, তা যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা তার পরের আয়াতের সর্বশেষ বাক্যে বলছেন, ওয়াইয়াম নাউন আল মাউন, জাহান্নাম কারা যাবে? যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে বিরত থাকে, এর জন্য জাহান্নাম। আপনি এগুলো ভাবতে পারছেন যে কোরআন কত সূক্ষ্মভাবে বলছে? আর কোনো ঝগড়া ঝামেলা হবার জায়গা আছে বলুন? জায়গা নেই। কোরআন বলছে তুমি তোমার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে, মিথ্যা কথা বলে দূরে থেকো না। সাইকেলে হাওয়া দেয়, ওটার নাম কি? পাম্পার। আমার বাড়িতে নেই, তা আপনার বাড়িতে গিয়ে বলছে শফিকুল ভাই আপনার পাম্পারটা একটু দেন, আপনার পাম্পারটা ভালো। আপনি মিথ্যা করে বলছেন আমার ওয়াশারটা খারাপ হয়ে গেছে, একদম মিথ্যা কথা বললেন। আমার আমি খুব গরিব মানুষ, আমার বাড়িতে কল নেই, আপনার বাড়িতে দুদিন কলে পানি আনতে গেলাম, আপনার স্ত্রী বলছে মৌলভী সাহেব আমাদের কলটা খারাপ হয়ে যাবে, অন্য কারুর কলে যান, কারণ আপনার বাড়িতে 10 জন লোক কলটাকে চাপছে তখন খারাপ হয় না, আর আমি দুদিন যাচ্ছি কল খারাপ হয়ে যাবে, এটা নিশ্চয় আপনার বদমাইশি। ওই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ বলছেন ওয়াইয়াম নাউন আল মাউন, প্রতিবেশীকে উপকার করার থেকে নিজেকে আটকে রেখো না, উপকার করো। ওদের বাড়িতে একটু তেল কম, তোমার বাড়িতে চাইতে এসেছে, দেবে। ওদের গ্যাস ফুরিয়ে গেছে, তোমাদের গ্যাসে একটু দুধটা গরম করতে এসেছে, দেবে। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন। চলুন, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম যায়ফাহু। শোনো, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহকেও বিশ্বাস করে না, কে আছে যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে? বাড়িতে আত্মীয় স্বজন, মেহমান, ফকির, মিসকিন, দুস্থ, অভাবী, এতিম, দুস্থ, গরিব মানুষ যদি আসে খারাপ ব্যবহার করবেন না। রাসূলুল্লাহ বলেছেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াজারহু, ও আল্লাহকেও বিশ্বাস করে না, ও কিয়ামতকেও বিশ্বাস করে না, কে আছে? ফালিয়াজারহু, যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে। আল্লাহ নবী বলেছেন, কেউ যেন তার প্রতিবেশীর দেওয়ালে কাঠ, কুঞ্চি, কোনো জিনিস টেক লাগিয়ে রাখতে যেন নিষেধ যেন না করে। কুরবানিতে আমি একটা গরু কিনেছি, গরিব মানুষ, বাঁধার জায়গা নেই, আপনার খামারে বাঁধতে গিয়েছি, দুদিন বেঁধেছি, 3 দিনের মাথাতে আপনি ইচ্ছা করে ওই জায়গাটা আপনার কোনো প্রয়োজন নেই কাঁটা দিয়ে ঘিরে দিলেন যাতে আমি গরুটা বাঁধতে না পারি, আপনারই জন্য জাহান্নাম। আল্লাহ বল জয়াম না উনাল মাউন, কি 4টি খানি বড় কথা, কত সামাজিকতার মিলবন্ধন করে দিয়েছে কোরআন, করছে কি করছে না? এটা আমরা মানি মানি না? আমাকে একজন আস্তে আস্তে বলছে, হুজুর একটু সুদের ব্যাপারে কড়া করে বলবেন, আমাদের মিডিয়া পুরো খুব সুদ খায়, আমাকে একজন বলছে। আর একটা কথা বলবেন, জোরদার মুল্লুকদার এইটা একটা খুব চলে, জোর করে লোকে মারে, জোর করে জমি জায়গা দখল করে, জমি এইসব জোর করে। শুনুন একটা কথা বলি, দুনিয়া মে জিতনে কামাও হীরা ইয়া তো মোতি, এক বাত তো ইয়াদ রাখনা কাফন মে জেব নেহি হোতি। তোমার মতো কত ক্ষমতাবান কিসি স্কেলে নেই, তোমার কয় টাকার মালিক? শাহজাহান নেই, খুব ক্ষমতা দেখান না, মাঝে সাঝে অহংকার হয়। নামাজ পড়ে কবরস্থানের সাইডে ঘুরবেন, দেখবেন আপনার দাদুর কবরটা খুঁজেই পাওয়া যায় না, আর হাড্ডি তো দূরের কথা, আপনার আব্বার কবর খুঁজেই পাওয়া যায় না, আপনার তো আবার পালা পড়েছে। কেন লোকের উপরে এত অত্যাচার, কেন এত কিছু, এত কেন? আমি এইটা বলে শেষ করে দিলাম জাহান্নামের ব্যাপারটা, কারা কারা যাবে বোঝাতে পেরেছি আপনাকে। চলুন, এই এই আমল আমরা করবো না ইনশাল্লাহ। এবার আমার তরফ থেকে নয়, কিছু বিশেষ
আমল আগামী কদিনের মধ্যে রমজান আসছে ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করব ছোট ছোট আমল কয়েকটা বলে দিই হ্যাঁ জি এক সিয়াম মানে বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা প্রত্যেক অশ্লীল কথা কাজ থেকে বিরত থাকবেন রোজা মানে এটা নয় একটা লোক যদি সাহারি খায় আর ইফতার করার আগের মুহূর্তে পর্যন্ত একটা যদি মিথ্যা কথা বলে দেয় সিয়াম বাতিল একটা মিথ্যা কথা যদি বলে দেয় একটাও যদি তার ভিতরে কোনো রকমের মানে খামতি কিছু হয়ে যায় রোজা টেকানো মুশকিল হয়ে যাবে কারণ সিয়াম মানে বিরত থাকা সে ভুল করে একটা মিথ্যা কিছু একটা আন্দাজে কিছু বলে দিলে আলাদা বিষয় যদি ব্যবসা করে সারাদিনে 20 বার আল্লাহর কসম করছে মিথ্যা মিথ্যা করে ও রোজা টিকবে না কি বললাম বুঝলেন না সাহারি খাবার পরে ইফতারের আগে একটা লোক দাড়ি ফাড়ি চেঁচে তেল মশলা নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছে ও রোজা টিকবে না কারণ এটা একটা মারাত্মক বড় পাপ এই পাপ থেকে নিজেকে আটকাতে বললো না বেশি বেশি করে বাড়ির মেয়েদেরকে বলবেন কোরআন তেলাওয়াত করতে আর আমরা যারা কোরআন পড়তে পারি না অন্তত পক্ষে দুটো করে পৃষ্ঠার আম্মা পাড়াটা অন্তত পক্ষে বাংলাটা পড়বেন আরবি পড়তে বলবো না আমি কাউকে বাংলাটা বাংলা কোরআন মাজিদ যদি না থাকে ওই আপনার বহরমপুর থেকে বা এখানে আপনার বেলডাঙ্গা থেকে বাংলা ভালো কোরআন মাজিদ কিনে অবশ্যই বেশি বেশি করে পড়বেন ইনশাল্লাহ সময় পেলেই টিভি সিডি কোনো অন্যায় কাজে থাকবেন না এটা মুসলিম ভাই আপনাকে অনুরোধ আপনাকে বাঁচাবার জন্য আমি এসেছি আল্লাহ বাঁচাবে আল্লাহ দেবিস আমি রাস্তাটা বলে দিচ্ছি আর দুই নম্বর বেশি বেশি করে দানের হাত বাড়াবেন রমজান মাসে আল্লাহ বরকত ঢেলে দিবে আপনি আমার কথা শুনেই দেখুন ফকির মিসকিন যে আসবে আপনার যেমন ক্ষমতা এক ধার থেকে দান করতে থাকবেন দেখবেন আল্লাহ বরকত দিয়ে দিবে আর ডাকাতের নিসাবে যারা এসেছেন অবশ্যই জাকাতটা বুঝে দিয়ে দেবেন শাড়ি কিনে কেউ জাকাত দিতে যাবেন না শাড়ি কেনার অধিকার আপনার নেই কারণ টাকা ওর ওটা গরিবের টাকা টাকা আপনি ওকে দিয়ে দেবেন ও শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে না লুঙ্গি কিনবে সেটা ওর ব্যাপার আপনি কেন ঢং করে ওর টাকায় শাড়ি কিনতে গেলেন একজনও যেন না হয় শাড়ি এমনি জাকাত দেওয়ার পরে পিওর যে টাকা আছে ওই টাকা থেকে শাড়ি কিনে দেন জাকাতের টাকায় কেউ শাড়ি কিনবেন না মাথায় থাকবে জাকাতের টাকা যার বাড়ি পৌঁছানোর দরকার পৌঁছে দেবেন কি বললাম বুঝলেন একদম অনেক জায়গাতে আছে ফেতরা 10টা রোজাতেই ফেতরা দিয়ে বসে আছে একদম নয় ঠিক ঈদের নামাজ পড়তে যাওয়ার একদিন আগে দেবেন একদিন আগে আমি ফতোয়া দিচ্ছি না এগুলো আমার জানা আছে আপনাকে জানিয়ে দিচ্ছি 10 দিন 15 দিন আগে কেউ ফেতরা দেবেন না কারণ ফেতরা মানে রোজার ভিতরে কিছু ত্রুটি হয়ে গেলে ওটা আল্লাহ মাফ করে দেয় ওটার মাধ্যমে তা 10টা রোজায় যদি ফেতরা দেন এখনো তো 20টা রোজা বাকি ভুল ত্রুটি হতে হতে পারে সিস্টেম তো ওই জন্য ঈদগাহে যাবার আগে ফেতরা দিয়ে চলে যাবে ঈদগাহে ফেতরা মসজিদে বা যেখানে আপনাদের যেমন সিস্টেম ঈদের নামাজ পড়ার আগে ফেতরা দিবেন সকালবেলা দিয়ে নামাজ পড়তে চলে যাবেন এটাই উত্তম বেশি যদি হয় একদিন আগে দিবেন দুদিন আগে দিবেন অনেক মসজিদে আছে ফেতরা চাল টাকা জমা করে রেখে দিয়েছে দেখছি 1 বছর ধরে বিলি করছে সবাইকে 10 টাকা 5 টাকা করে সবগুলো আছে না একদম না ওসব কি সিস্টেম ওসব লাইন হাঁটবেন না গরিবদের প্রাপ্য ঈদের আগে পর্যন্ত তার বাড়িতে পৌঁছে দেবেন গ্রাম মসজিদে এটা নিয়মও থাকে ঈদের আগের দিন পর্যন্ত গরিবের বাড়ি পৌঁছে দেবেন তারা আনন্দ করবে তারা আনন্দ করবে আমি এগুলো ফতোয়া দিইনি এগুলো আমার জানা ছিল আপনাকে জানিয়ে দিলাম কি বললাম বুঝলেন আল্লাহ আমাদেরকে আগামী রমজানে বেশি বেশি সিয়াম পালন করার বেশি ইবাদত করার জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করো আমিন এটা একটা মাদ্রাসার নাকি মসজিদের দান খুব উত্তম জিনিস সাদকা উত্তম জিনিস বিপদ থেকে মানুষ বেঁচে যায় আল্লাহর ঘর তৈরি হবে এই ঘরে সবার টাকা কাজে লাগে না আল্লাহ যার টাকাকে ভালো মনে করে তার টাকা কাজে লাগে একটা লোক বলুন যে আমি 5,000 দেবো আপনার হাতে মুসাফির মানুষ আমি বেশি টাকা চাইবো না সহিবুর তো একই জমিতে তো বারবার চার্জ দিলে হবে না তাই না আপনি 1,000 টাকা দেন 2,000 টাকা দেন যে আমি বলি স্যার আপনি যখন বলছেন আপনার হাতে আমি দিলাম 1,000 টাকা মসজিদ আল্লাহর ঘর দিবেন ভাই কেউ 1,000 টাকা একজনে অন্তত মান সম্মানটা রাখুন আমার তবুও তো বলবো মির্জাপুরে আমার হাতে অঞ্জন একজনে 1,000 টাকা দিয়েছে বেশি তো আমি চাইনি দেন 10,000 5,000 মাশাআল্লাহ 2,000 কি করেন আপনি তাহলে আপনি 5,000 টাকা দেওয়ার দরকার আপনার দেন 3,000 টাকা দিয়ে দেন আল্লাহর ঘর দেন রমজান মাসে লোক নামাজ পড়বে হ্যাঁ দিয়ে দেন 3,000 দিয়ে দেন রমজান মাস নামাজ পড়বে মানুষ তারাবি পড়বে
খসবুর বালিপাথরের ব্যবসা করে দক্ষিণ পাড়া থেকে 5000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, খসবুর বালিপাথরের ব্যবসা করে 5000 টাকা দিয়েছে। মাঠপাড়া থেকে 1000 টাকা দিয়েছে। সাদি শেখ মাঠপাড়া থেকে 1000। মোস্তফা শেখ পিতামাতার নামে, বড় ভাইয়ের নামে এবং শাশুড়ির নামে 5000 টাকা দিয়েছে। আচ্ছা দেন আমি বলে দিই, দেখে দেখেন সবার যদি বাদ চলে যায় এক দুজনের কিছু মনে করিয়েন না। আচ্ছা মোস্তফা 5000, মতিবুর শেখ ও দিয়েছে 13000 না 1300, ইন্দাদুল পিতা 3 বস্তা সিমেন্ট, জুলফত শেখ 1000। আমি জানি যে প্রধান বক্তা আদায়ের কথা বললে লোক আর থাকে না, বক্তাটাকে আনুন না তো কেউ থাকবে না। যান বক্তাটাকে কে আছে নিয়ে আসুন, না গজল বলা ছেড়ে দিয়েছি। ওই আমি ওই দু তিনটি জানি যে ছাত্র জীবনে মুখস্থ করেছিল। ইসরাফিল শেখ 1 গাড়ি ইট, মাশাআল্লাহ। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুরের হাটে শনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, ছাগলের মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আর বলতে পারবো না, হাজির বেটাটা বলবো, বা ও শখ হয়েছে এখন মিটিয়ে দিই। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপজে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেলে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। বন্ধুর যদি হও গো শালা আমার কেন ন, চলো শালা দুইজনাতে মুখের কথা কও। আর বলবো না।